হয় আজি সদৌ অসম ছাত্র সন্থার আহ্বান মর্মে আমি বঙ্গাইগাঁও জেলাতেও বিভিন্ন আঞ্চলিক ছাত্র সন্থায় মাতৃভাষা অসম সরকার যে মাতৃভাষা বিরোধী স্থিতির প্রতিবাদত আমি দশঘণ্টিয়া অনশন কার্যসূচী রূপায়ণ করেছো। আমি আজি ছয় বজারপরা চারি বজালেক এই অনশন কার্যসূচী থাকিব আর আমি এই অনশন কার্যসূচীর স্থানেরপরাই আমি অসম সরকারক সকিয়ে দিব বিচাৰিছো। এই যে মাধ্যম অসমীয়া মাধ্যম যে বিরোধী সিদ্ধান্ত সেই বিরোধী সিদ্ধান্ত অতি শীঘ্রে প্রত্যাহার করক, অন্যথা আমি সদৌ অসম ছাত্র সন্থায় বিভিন্ন কার্যসূচীর জড়িয়ে আমি প্রতিবাদ করি। আমি এই সিদ্ধান্ত বাতিল করার কারণে আমি বাধ্য করাম। সদৌ অসম ছাত্র সন্থার আহ্বান মর্মে আজি আমি তিনিখন আঞ্চলিক ছাত্র সন্থা মিলি অসম সরকারের যে মাধ্যম যে মাধ্যম বিতর্ক চলি আছে আমি এই মাধ্যম বিতর্ক আমি বিরোধিতাৰে আমি আজি আজি অনশন কার্যসূচী আয়োজন করেছো। আমি অসম সরকার সকিয়ে দিব খুঁজিছো যে তেওঁলোকৰ যে আকর্ক স্থিতি এই আকর্ক স্থিতি প্রত্যাহার করক, নহলে তীব্রতর আন্দোলন হব। আজি দশঘণ্টীয়া অনশন কার্যসূচী আছে, ইয়ার পিছতো আমি বিভিন্ন আন্দোলনের কার্যসূচী রাখিছো। আমি ইয়ারপরা শিক্ষামন্ত্রী রণজ পেগু ডাঙরিয়াক গরিহণা দিছো, তেওঁলোক সরকারে অতি শীঘ্রে এই আমার যে অসমীয়া মাধ্যম তেওঁলোকে সুরক্ষা প্রদান করক, নহলে ইয়ার পিছতো আরো জঙ্গি আন্দোলন আমি করবলে বাধ্য হম।